ক্রস ফায়ারে তার স্বামী এবং ভাইকে মেরে ফেলা হচ্ছে এই ঘটনার কথা তো সে তখন কিন্তু তারা মামলা করতে পারেনি যেমন কিছুদিন আগে যে সময় টিভি নিউজ রিপোর্টার তারা ইন্টারভিউ দিচ্ছিলেন তারা কিন্তু একই কথা বলছে আমরা খেতে ভাব পাই না মামলাটা করুন ভাবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন সর্বপ্রতির প্রাণথালার শুভেচ্ছা আমি জর জরছি আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ আপনারা জানেন আমাদের এই এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে প্রায় ভিডিও আপলোড করে থাকে বাংলাদেশের লেটেস্ট অ্যান্ড ভাইরাল নিউজের উপর এবং আমাদের এই প্রোগ্রামের নামে মানে নাইন মিনিটস প্রোগ্রামে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটা ক্রাইম সিন আর এটা হলো আমাদের এই ওসি প্রাক্তন ওসি প্রদীপ কুমারকে নিয়ে তো এই কুত্তার বাচ্চায় যে গত কয়েক বছর ধরে কি যে কাণ্ড ঘটাইছে এই কক্সবাজার বলেন এই টেকনাফ থানা বলেন ইভেন পুরো চট্টগ্রাম জুড়ে তার একের পর এক এই লোমহর্ষক কাহিনীগুলো এখন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে বের হচ্ছে তো তার মধ্যে ছোট্ট একটি কাহিনী আমি আপনাদেরকে শোনাব সেটা হলো ফরিদা বেগমের কাহিনী তার স্বামী এবং ভাই এই দুজনকেই কিন্তু এই প্রদীপ কুমার তার দলবল নিয়ে এসে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ক্রসফায়ারের নামে মেরে ফেলা হয় তো ইভেন এই মহিলা যখন থানায় মামলা করতে পর্যন্ত গিয়েছিলেন তখন ওই মহিলার গলার মধ্যে যে চেন ছিল সেই চেনটা পর্যন্ত খুলে রাখে থানারই আরেকজন কর্মকর্তা তো ওই মহিলার লাইভ স্টেটমেন্ট আমি দেখছিলাম সময় টিভি নিউজে তো ধন্যবাদ সময় টিভিকে আপনাদের এই ধরনের সাহসিকৃতপূর্ণ নিউজ করার জন্য শুধু সময় টিভি না আপনারা যারা আরও ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছেন আপনারা এই ক্রাইমগুলো আরও বেশি বেশি তুলে নিয়ে আসেন এগুলো আর লুকোচুরি করার কোনো উপায় নেই তো এগুলো ঘটেছিল বহুদিন আগে তো আমি জানি না এক বছর পরে এই নিউজগুলো কেন এখন আসছে তো সময় টিভি বলেন আরও যে চ্যানেলগুলো রয়েছে আপনারা যাকে যাকে সাংবাদিক রয়েছেন এত এত টিভি চ্যানেল পৃথিবীর কোনো দেশে নাই বাংলাদেশের মতো তো আপনারা কী করলেন যে এক বছর আগে এরকম একটা ঘটনা একটা ফ্যামিলি থেকে একটা গরিব ফ্যামিলি যা দেখছিলাম আমি তো সেখান থেকে তার স্বামী এবং স্ত্রীকে তুলে এনে ক্রস নামে মেরে ফেলা হলো বা আপনাদের কোনো সায়ক শব্দ কিচ্ছু নাই কোনো নাই কোনো অ্যাক্টিভিটিস নাই কোনো প্রতিবাদ নেই কোনো কিছু নাই তো এক সিন্না হত্যাকাণ্ডে ইনভেস্টিগেশন করতে গিয়ে এখন পরপর এই সব নানান রকম ঘটনা চলে আসছে তো এই তো গেল ফরিদা বেগমের কথা যে ক্রস ফায়ারে তার স্বামী এবং ভাইকে মেরে ফেলা হয়েছে আরেকটা কাহিনী দেখলাম হলো ট্যাকের পাড়ায় সেটাও টেকনাফ থানাতেই তো সেই মহিলার হাজব্যান্ডকে পুলিশ যখন এ ওসি প্রদীপ তার গুন্ডা বাহিনী নিয়ে তুলে নিয়ে যায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর সে তার স্ত্রীকে পর্যন্ত বলেছিল যে তার বাড়ির আশেপাশে কোথাও কবর করে রেখো কারণ আজকে তাকে মেরে ফেলা হবে এবং এটাও বলছিলো যে গত রাতে এই প্রদীপ কুমার তার গুন্ডা পাণ্ডা নিয়ে আরও চারজন লোককে ক্রস ফ্রয়ের নামে মেরে ফেলেছে এবং তার স্বামীকে আজকে রাত্রে মেরে ফেলা হবে এই ধরনের একটা লোমহর্ষক কথা বলার পর কি সিচুয়েশন হতে পারে অর্থাৎ বাংলাদেশের আইনশৃঙ্খলা অবস্থায় একটা কল্পনা করতে পারেন পুলিশের পোশাক গায়ে দিয়ে যে কিনা জনগণের বন্ধু বরঞ্চ আমি আপনি যদি বিপদে পড়ি সবচেয়ে প্রথম এগিয়ে আসবে হলো পুলিশ যেটা পৃথিবীর সব সব দেশে করা হয় এই পুলিশে এখন আপনাকে বিনা বিচারে ক্রস ফায়ারের নামে ফেলে ফেলা হচ্ছে এবং এগুলোর কোনো বিচার টিচার বাংলাদেশে তেমন কিছুই হচ্ছে না তো যাই হোক এই ছিল পুরো ঘটনা তো এখন আমি যে নিউজগুলোর ভিতরে যে জিনিসটা লক্ষ্য করছিলাম সেটা হলো একে ভুক্তভোগী মারি ভিকটিম বলছিল তার স্ত্রী যেখানে ট্রান্সফারে মারা গিয়েছেন তো সে বলছিলো যে দেখেন ভাই আমরা তো গরিব মানুষ তো আমরা এই বিচারটা পাবো কীভাবে কোথায় গিয়ে করবো কেই এই বা আমার কথা শুনবে ইভেন আমাকে তো থানার ধারে কাছে পর্যন্ত ঘিতে দেবে না হ্যাঁ এটা সত্যি কথা হান্ড্রেড হান্ড্রেড আমি একমত যদি এই ধরনের গরিব মানুষ গরিব মানুষের বাদ দেন ইভেন যদি ধনী লোকও হয়ে থাকে না তো থানার ওসির বিরুদ্ধে আর সাব ইন্সপেক্টর বিরুদ্ধে ইভেন সেই জেলার এসপির বিরুদ্ধে আপনি মামলা করবেন এ তো আপনার বুকের পাটা থাকতে হবে এ কোনো সন্দেহ নেই তো যাই হোক এইসব গরিব মানুষগুলো তারা ওই সময় এই আজ থেকে এক বছর আগে ঘটে যাওয়া যে দুই খুনের মামলার কথা আমি আপনাদেরকে বললাম যে ক্রস ফায়ারে তার স্বামী এবং ভাইকে মেরে ফেলা হচ্ছে এই ঘটনার কথা তো সে তখন কিন্তু তারা মামলা করতে পারেনি যেমন কিছুদিন আগে যে সময় টিভি নিউজ রিপোর্টার তারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা কিন্তু একই কথা বলছে বা আমরা খেতে ভাত পাই না মামলাটা করুন কীভাবে আপনারা জানেন যে আমি আমেরিকাতে থাকি তো ম্যারিকার আইন কানুন ল এনফোর্সমেন্ট সোশ্যাল লাইভ ইত্যাদি নানান জিনিসের উপর ভিডিও টিডিও করে আমি বাংলাদেশের মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করি তো আসেন এই ক্ষেত্রেও আমি একটা কন্টাস্ট করব বাংলাদেশের আইনের সাথে আমেরিকার আইনের এই যে ভুক্তভোগী কথাটা বললো যে আমি খেতেই ভাত পাই না তাই ওই ওসি প্রদীপের বিরুদ্ধে বা এইসব সাঙ্গ পাঙ্গ যারা রয়েছে সাসপেন্স ইন্সপেক্টর যারা রয়েছে এদের বিরুদ্ধে তেমন আমরা মামলা করব কে শুনবে আমাদের কথা কোথায় সেই সাংবাদিক কই সেই ইলেকট্রিক ইলেকট্রনিক্স মিডিয়া কোথায় কে কী এই মুহূর্তে যখন আমি ভিডিও করছি প্রথম আলো পত্রিকা দেখছিলাম কয়েকটা খুনের ঘটনা আছে এখন কোনটা থেকে কোনটা আমি আপনাদেরকে বলবো এখন একটা ঘটনা নিয়ে যখন আমরা সবাই আলোচনা করি হয়তো সেটা হয়তো বিচারের কিছুটা কাছাকাছি যা হয়তো ট্রায়াল পর্যন্ত পৌঁছায় বা একটা অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় মানে মামলাটা নড়ে চড়ে বসে যেরকম একটা মনে হয় কিন্তু এই যে আরও যে কত ঘটনা আটচল্লিশ ঘন্টার ভিতরে ঘটে গেছে কত খুন খারাপ ফায়ার হয়েছে এ তো আমি আর কী বলবো আমার বলার ভাষা নেই তো ওগুলোর কি হাল হবে তো এগুলো তো আর আমার আর আপনার দায়িত্ব না এগুলোকে ট্রায়ালে নিয়ে আসা তাদেরকে বিচার পাইয়ে সাহায্য করা এগুলো তো আসলে সরকারের দায়িত্ব তো যাই হোক যে প্রসঙ্গে আমি ছিলাম সেটা হলো যে এই ভুক্তভোগীর স্টেটমেন্ট নিয়ে যে আমি গরিব মানুষ এই বিচারটা চাইবো কীভাবে আমি তো মামলা পর্যন্ত চালাতে পারবো না এটাই স্বাভাবিক আমেরিকাতে আমি প্রায় বহু বছর থাকি তো স্বাভাবিকভাবেই সমাজে থাকি এই এই দেশের আইন কানুনের মধ্যে আমাকে বাস করতে হয় তো বুঝতেই পারছেন ব্যবসা বাণিজ্য যেহেতু করি তো নানান কারণে মামলা মোকদ্দমের প্রশ্ন এসে যেতেই পারে তো এরকম মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি সেটা হলো যে আমেরিকাতে কেউ যদি ভিকটিম হয় যেমন দেখেন এই ভিক্ট্রিমের কথা বলি ফরিদা বেগমের কথা বলি তার স্বামীকে মেরে ফেলা হয়েছে রাইট এখন তাকে কিন্তু এক্স্যাক্টলি ইভেন থানা পর্যন্ত যেতে হবে না এখন কি হবে যে স্পটে তাকে মেরে ফেলা হয়েছে এটা হলো পুলিশের কাজ তো এই আমেরিকাতে যদি এই ঘটনাটা ঘটে স্টেপ বাই স্টেপ কী হতো আমি আপনাদেরকে বলে যে প্রথম সেখানে পুলিশ আসতো পুলিশ এসে এই ডেড বডিটাকে নিয়ে তার অটোপসি করা যা দরকার করতো তারপর ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজন এসে যা করা করত সকল প্রমাণ আতি আবিজাবি সব কিছু এগুলো সংগ্রটং করার জন্য কালেক্ট করার জন্য তারপরে এরা চলে যেতে হলো ভুক্তভোগী মানে তার ফ্যামিলি যারা লোকজন রয়েছে তাদের বাড়িতে ইভেন এই যে ভিক্টিম তাদেরকে পুলিশ স্টেশনে পর্যন্ত যাওয়ার প্রয়োজন হতো না আর আমেরিকা পুলিশ স্টেশনে কেউ যায় না ওখানে কুত্তাও যায় না কোনো কাজই নেই পুলিশ স্টেশন তখন পুলিশ এসে যা করার দরকার মামলা টামলা যা করার দরকার করবে এবং ইভেন এই যে বাদী যে ভিকটিম সে কিন্তু নাও করতে পারবে না যে না আমরা এর বিরুদ্ধে মামলা করবো না কারণ এটা হলো একটা সিভিয়ার ক্রাইম আমেরিকাতে এবং এটাকে বলা হয়ে থেকে ফ্যালোনি তো কেউ মামলা করুক বা নাই করুক সরকার নিজ পক্ষ থেকে এর মামলা করবে এবং পুলিশ বাদী হয়ে এই মামলা চালাবে তো এই হলো আমেরিকার আইন এখন যখন পুলিশ বাদী হয়ে মামলা চালায় এবং পুলিশের পক্ষে থাকে হলো স্টেট অ্যাটর্নি যেমন আনকনম্যান্ট ফ্লোরিডাতে থাকে এখানে একজন স্টেট অ্যাটর্নি রয়েছে এবং এই স্টেট অ্যাটর্নির অধীনে প্রায় অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি রয়েছে এবং তারা এখানকার যে বিভিন্ন বিভিন্ন জুডিশিয়াল কোর্ট রয়েছে তারপরে ডিস্ট্রিক্ট কোর্টগুলো রয়েছে তো নানান জায়গায় তারা এইভাবে ডিউটি করে থাকে তো এইভাবে ভুক্তভোগীকে কখনও কোনো থানায় যেতে হবে না কোথাও ফোন করতে হবে না কোনো কাগজ নাই কোনো লেখালেখি নাই কিছু নাই যা করার পুলিশ করবে এই যে পুলিশ যে এই ফরেন্সিক যে এভিডেন্সগুলো রয়েছে তারপর অটোপসি যে রিপোর্টগুলো তারা পেয়েছে এর উপর ভিত্তি করা এই ট্রায়াল চলবে এবং এখানে আমেরিকাদের সচরাচর খুব দ্রুত আসামি গ্রেপ্তার হয়ে যায় আমি যাই না তাদের কী টেকনোলজি ব্যবহার করে তবে নিশ্চয়ই কোনো হাইটেক টেকনোলজি রয়েছে নাহলে এত দ্রুত তারা কীভাবে বের করে ফেলে যেমন কিছুদিন আগে নিউ ইয়র্কে যে ফাইম হত্যাকাণ্ড তারও কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা কিন্তু সেই ক্রিমিনালকে ধরে ফেলেছিল এবং তার সম্ভবত খুব শীঘ্রই সাজাও শোনানো হবে তো এই হলো আমেরিকার ট্রায়াল সিস্টেম এখন বাংলাদেশ থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন তো তারা একটা কাজ করবে সেটা হলো যে এমন কিছু একটা আপনার করেন আপনাদের ভয়েস আপনারা রেস করেন এমন একটা সিস্টেম ডেভেলপ করেন বাংলাদেশের মধ্যে এগুলো আসলে টাকা করি কোনো প্রসঙ্গ না এটা বাংলাদেশের গরিব বা ধনী এর কোনো প্রসঙ্গ প্রসঙ্গ না এটা হলো সুশাসন প্রতিষ্ঠা করার একটা ইস্যু তো আপনারা আপনাদের ভয়েসকে রেজ করেন সরকারকে চাপ দেন যাতে সরকার এমন একটা সিস্টেম করে যে যেখানেই মারা পড়ুক না কেন ক্রস ফায়ার হোক যাই হোক না কেন প্রত্যেকটা জিনিসে যাতে সুষ্ঠ মানে খুব ক্লিয়ার ইনভেস্টিগেশন হয় অনেস্টলি ইনভেস্টিগেশন হয় এর জন্য একটা স্পেশাল ডিপার্টমেন্ট করে দেওয়া এবং বাদীকে যাতে মামলা না করতে হয় সরকারি যাতে বাদী হয়ে মামলা করতে পারে এবং বরঞ্চ বাদী যা রয়েছে তাকে যাতে আর্থিকভাবে সহযোগিতা করা হয় ইভেন এই কোর্ট কাচারি পর্যন্ত যাওয়া আসার জন্য ইভেন আপনার থানা পর্যন্ত যাতে যেতে আসতে তাদের পকেটের পয়সা পর্যন্ত খরচ না হয় তো এই ধরনের একটা ফ্যাসিলিটি বাংলাদেশে আসলে করা দরকার যাতে এই যে বাদীগুলো রয়েছে যারা ভিক্টিমগুলো রয়েছে যাদের ভাই বোন মারা গেছে যার স্বামী মারা গেছে তারা তো আর ফিরে আসবে না কিন্তু তারা যাতে অন্তত ন্যায় বিচারটুক পেতে পারে যদি বাংলাদেশ সরকার এইভাবে করে ভিকটিমদেরকে এইভাবে তারা প্রোটেকশন দিয়ে রাখতে পারে তাহলে আমি মনে করি যে বাংলাদেশে যে যে ক্রাইমগুলো দেখতেছেন এগুলো রাতারাতি কমে যাবে এ কোনো সন্দেহ নেই কারণ মানুষের প্রতি যেমন আইনের প্রতি একটা আস্থা তৈরি হবে এবং স্বাভাবিকভাবে তখন মানুষ কোনো অপরাধ করতে ভয় পাবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করছিলাম এই নিউজে সেটা হলো যে এই একটা মহিলা মানে যার স্বামীকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে সেদিন রাত্রে এবং তাকে কবর ঘুরে রাখতে বলেছিল তার বাড়ির আশেপাশে সেই মহিলা যে কি গরিব তার ঘরের যে ভিডিও ফুটেজগুলো আমি দেখছিলাম ঘরের অবস্থা দেখলে বোঝা যায় তো এই মানুষগুলো কিন্তু একমাত্র অবলম্বন ছিল তার স্বামী এই ফ্যামিলিটার যেখানে সংসারটা চালাত হয়তো তার দিয়ে এক বাচ্চা কাচ্চা থাকতে পারে এখন তো তার সংসারটাও পথে পড়ছে এখন শুধু ন্যায় বিচার পাইয়ে দিলেই হবে না এখন ওসি প্রদীপকে ফাঁসিতে ঝুলে দেওয়া বা যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড দিলেও তো আপনার মনে করেন এর ক্ষতি পুষাবে না তো এখন যেটা করতে হবে যে প্রদীপ কুমার আমি তো যতদূর জানি গত কয়েকদিনের পত্রপত্রিকায় যা দেখলাম সে তো শত শত কোটি টাকা মানে অবৈধ অর্থকরীর মালিক বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশে তার অনেক সহায় সম্পত্তি রয়েছে তো আমার উচিত যে বাংলাদেশের যে দুদক রয়েছে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে এমন একটা ইনভেস্টিগেশন করুক যাতে এই যে যত পয়সা করি সে রোজগার প্রজগার করছে আর কিডন্যাপিং ক্রস ফায়ার ভয় দেখে তো এই পয়সাগুলো এই যত কোটি কোটি টাকা আছে এগুলো সব সিজ করে এই যে গরিব মানুষগুলোর উদাহরণ আমি বললাম এই ফরিদা বেগমের উদাহরণ বললাম আর ওই ট্যাকের পাড়ার যে উদাহরণটা আমি আপনাদেরকে বললাম টেকনা থানা তো আপনারা তাদেরকে দিয়ে দেন এবং শুধু তারাই না এরকম আরও শত শত ভুক্তভোগী আছে হয়তো তারা একে একে এখন ক্যামেরার সামনে আসবে বিভিন্ন মিডিয়াতে তারা এসে কথা বলবে এবং সেগুলো করা যেতে পারে আর সরকারকে আমি অনুরোধ করবো তো যারা কি এই ধরনের কথা বলছে যে আমরা গরিব মানুষ থানা পর্যন্ত কীভাবে যাব তো এখনই একটা উপযুক্ত সময় আপনারা যদি অনেস্টলি সত্যি আন্তরিক হন যদি চান যে না গরিব মানুষ এভাবে যাতে না মরে এবং তারা যাতে ন্যায় বিচার পায় এবং মানুষ অন্যায় করার আগে যাতে দশবার ভাবে যদি এরকম সত্যি একটি উদাহরণ বাংলাদেশের জন্য আপনারা স্থাপন করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে যখন এরা ভিকটিম হয় তো তাদেরকে সব রকম প্রোটেকশন দেওয়া ইভেন যদি তাদের অর্থকরীরও প্রয়োজন হয় এই থানা বা কোর্টে যাতায়াত পর্যন্ত এই সেই খরচটা পর্যন্ত দিয়ে দেওয়া এবং সরকারের উচিত নিজস্ব অ্যাটর্নির মাধ্যমে অনেস্ট সব অ্যাটর্নি নিয়োগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং তারা নিরপেক্ষভাবে এই জাস্টিস পাইয়ে দিতে পারে এই ধরনের কোনো একটা ব্যবস্থা করা তো যাই হোক বন্ধুরা অনেক কথাই আমি আপনাদের সাথে বললাম তো এত সুন্দর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন তাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আমি জ্বর ছিলাম আপনাদের সাথে আমেরিকা সাউথ ইস্ট প্লোয়েটা থেকে সব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ